নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন এই বাংলাতে প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কী সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটি আপনাদের বলবো। তার আগে একটি সুসংবাদ দিয়ে রাখি আপনাদের, সাগর বাংলা চ্যানেলের আর একটি নতুন চ্যানেল লঞ্চিং হয়েছে জোনাকি নামে। জোনাকি চ্যানেলটি মূলত অজানাকে জানার জন্যে একটি এন্টারটেনমেন্ট ডকুমেন্টারি চ্যানেল। যারা সাগর বাংলা চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে সঙ্গে জোনাকি চ্যানেলটিকেও দেখবেন, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। যদি সেই চ্যানেলে কোনো পরিবর্তন আনতে হয় তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমাদের এই চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স থাকবে সেখানে জোনাকি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে জোনাকি চ্যানেলে চলে যেতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো জোনাকি চ্যানেলটি ভিজিট করার জন্যে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের ভাতা কেন বাড়ানো যাচ্ছে না। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধীদের ভাতা কিন্তু বাড়াচ্ছে, তার ঠিক উল্টো ছবি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ভাতা বাড়ালেও ইমাম ভাতা, পুরোহিত ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এগুলো বাড়ালেও প্রতিবন্ধীদের ভাতা কিন্তু বাড়াচ্ছেন না। আমরা দীর্ঘদিন ধরে এর কারণটি জানার চেষ্টা করেছিলাম, তার জন্য বিভিন্ন জায়গায় রিসার্চ করি, বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করি। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আজকে আপনাদের জানাবো কেন পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়াতে পারছে না। আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে সার্চিং করি বা সেগুলি রিসার্চ করি তখন দেখতে পাই মূলত 12টি বিষয় আছে। সেই 12টি বিষয় বা 12টি কারণের জন্যে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়াচ্ছে না বলে আমাদের মনে হয়েছে। আমরা সেই গুরুত্বপূর্ণ 12টি কারণ আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে এই 12টি কারণের বাইরে যদি আরও কোনো কারণ থাকে বলে আপনাদের মনে হয় সেটিও আমাদের ডেসক্রিপশান বক্সে লিখে জানাবেন। চলুন জেনে নেওয়া যাক সাগর বাংলার আজকের পর্বের গুরুত্বপূর্ণ 12টি কারণ, যে কারণে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়াচ্ছে না বলে আমাদের মনে হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধীদের ভাতা না বাড়ানোর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। আমরা এই রকম গুরুত্বপূর্ণ 12টি সম্ভাব্য কারণ আপনাদের সামনে উল্লেখ করব, যেগুলি মূলত আমাদের মনে হয়েছে এই 12টি কারণের জন্যে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়াচ্ছেন না। আমাদের চোখে প্রথম যে কারণটি সেটি হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। রাজ্যের বাজেটের অঙ্গীকার ও অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধির কারণে অর্থের অভাব দেখা দিয়েছে, আর সেই অর্থের অভাবের জন্যে তার কোপ কিন্তু পড়েছে প্রতিবন্ধী মানুষদের মধ্যে, প্রতিবন্ধী মানুষদের উপরে তার কোপ দেখা দিয়ে গেছে, যার ফলে প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো যাচ্ছে না বলে আমাদের মনে হয়েছে। দ্বিতীয় যে কারণটি
সেটি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। প্রতিবন্ধী মানুষদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ভাতার পরিমাণও কিন্তু বাড়ানো কঠিন হতে পারে বলে আমাদের মনে হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও 100% কিন্তু প্রতিবন্ধী ভাতা দিতে পারেননি। 20 লক্ষ প্রতিবন্ধী মানুষদের মধ্যে মাত্র 10% মানুষকে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছেন, আর বাদবাকি 90% মানুষ প্রতিবন্ধী ভাতা কিন্তু পাননি। 3 নম্বর যে কারণটি সেটি হচ্ছে প্রাথমিক প্রয়োজনের তাগিদ। সরকার অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের জন্য বেশি গুরুত্ব দিতে পারে, এর জন্যে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই বলে আমাদের মনে হয়েছে। 4 নম্বর বৈষম্য দূরীকরণের লক্ষ্যমাত্রা। বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈষম্য দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, আর সেই বৈষম্য দূর করতে গিয়ে প্রতিবন্ধী মানুষরা কিন্তু বৈষম্যের শিকার হয়ে পড়েছে, আর তার ফলে প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো যাচ্ছে না বলে আমাদের মনে হয়েছে। 5 নম্বর যে কারণটি সেটি হচ্ছে দুর্বল প্রশাসনিক কাঠামো। ভাতা বিতরণের প্রশাসনিক দুর্বলতার কারণে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আমাদের মনে হয়েছে। বাস্তবিক পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন কিন্তু অত্যন্ত দুর্বল, আর সেই দুর্বলতার কারণে প্রশাসন কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না বলে আমরা মনে করছি। 6 নম্বর যেটি সেটি হচ্ছে আইনি জটিলতা। কিছু আইনগত বাধা প্রতিবন্ধী ভাতা বাড়ানোর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে আমরা মনে করছি। যদিও আইনগত বাধা না থাকারই কারণ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলেও আমরা মনে করছি আইনি জটিলতার জন্যেও এই প্রতিবন্ধী ভাতা বাড়ানো নাও হতে পারে। 7 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে রাজনৈতিক বিবেচনা। রাজনৈতিক কারণে ভাতার পরিমাণ বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে। রাজনৈতিক কারণে ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার ইমাম ভাতা, পুরোহিত ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা প্রকল্পগুলি ক্রমাগত বাড়িয়ে চলেছেন, কিন্তু প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর দিকে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজর নেই। 8 নম্বর যে কারণটি সেটি হচ্ছে সামাজিক সচেতনতা। প্রতিবন্ধী মানুষদের অধিকারের ব্যাপারে সামাজিক সচেতনতার অভাব, অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের কোনো গণ আন্দোলন, গণ অভ্যুত্থান কিন্তু দেখা যাচ্ছে না। বিক্ষোভ, গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান ঘটলে সরকারের উপরে চাপ সৃষ্টি হতো এবং সেক্ষেত্রে সরকার কিন্তু ভাতা বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। 9 নম্বর যে সমস্যাটির কথা আমাদের মনে হয়েছে সেটি হচ্ছে আর্থিক সংহতি। ভাতা বাড়ানোর সিদ্ধান্তে আর্থিক সংহতি থাকার প্রয়োজন। আমাদের মনে হয়েছে সরকার মেলা খেলা এই সমস্ত ক্ষেত্রে অধিক পরিমাণে আর্থিক তজরুপের জন্যে আজকের আর্থিক সংস্থান নেই প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর জন্যে। 10 নম্বর যে সমস্যাটির কথা আমাদের মনে হয়েছে সেটি হচ্ছে প্রকল্পের কার্যকারিতা। প্রতিবন্ধীদের জন্য চলমান প্রকল্পগুলির কার্যকারিতা মূল্যায়ন করতে হতে পারে, অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের এই ভাতা কতখানি কার্যকর এবং কতখানি প্রয়োজনীয় সেটা মূল্যায়ন করা কিন্তু সরকারের উচিত, এবং তার মূল্যায়ন হচ্ছে না বলে সরকার কিন্তু এই ভাতা বাড়াতে বিশেষ আগ্রহী নয়। 11 নম্বর যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে নতুন প্রকল্পের প্রবর্তন। সরকারের নতুন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থে পরিবর্তন ঘটতে পারে। এই নতুন প্রকল্পগুলি চালু করতে গিয়ে সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে পারছে না বলে আমাদের মনে হয়েছে।
12 নম্বর এবং সর্বশেষ যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা নিয়ে সঠিক ন্যায় প্রতিষ্ঠার অভাব একটি কারণ হতে পারে। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বাড়ানো কতখানি কার্যকরী এবং প্রতিবন্ধী ভাতা পারলে প্রতিবন্ধী মানুষদের সচ্ছলতা এবং স্বাবলম্বী কতখানি হতে পারবে সেটা কিন্তু সরকার মূল্যায়ন করতে পারছে না, আর যার ফলে প্রতিবন্ধী ভাতাও সরকার বাড়াতে চাইছে না। এইগুলো বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরী হতে পারে এবং সরকারিভাবে বিষয়টি বিশ্লেষণের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গে কেন প্রতিবন্ধী ভাতা বাড়ানো হচ্ছে না সে বিষয়ে 12টি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমরা চিন্তা করে বের করেছি, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আমাদের মনে হয়েছে এই সমস্যাগুলোর জন্য সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়াতে পারছে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে, নতুন প্রতিবেদনে নতুনভাবে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এইভাবে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, সাগর বাংলাকে আগামী দিনে বাড়তে সাহায্য করুন। নমস্কার।